আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইজ আমি শেয়ার করবো আপনার লোকে কিং পুরন বোনা। সো দেখতে পারা, ফার্স্টে আমি একটু ফ্রাই প্যান লইছি, লইয়া আমি সামান্য অয়েল এড করলাম। আজকে আমার কিং পুরন বোনা আমি কিলা করি আমার স্টাইলে আপনার লোক শেয়ার করবো। এখন দেখতে পারা এখানের মাঝে আমি একটা বড় একটা অনিয়ন আমি একটা গ্রেট হয়ে রাখছি, আর এখানের মাঝে রাখছি সাইডটা গার্লিক আর গ্রিন চিলি। সো এখানে দেখতে পারা আমি তেলটা একটু গরম হয়ে গেছে, আমি গার্লিক দিলাম। গার্লিক দেওয়ার পরে আমি একটু হোয়াইট করবো যাতে ব্রাউন হইতো। সো আমি দিছি গার্লিক, অনেক সুন্দর হইল। এখন আমার গার্লিকটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি যে অনিয়ন অনিয়নটা দিলাম। দেখতে পারা অনেক নাইস হইল। আর আমি একটু সল্ট দিমু, আপনারা আপনারা টেস্টের মতো দিলাই বা সল্ট, আমি সামান্য সল্ট দিলাম। এখন আমি মিক্স করবো, করিয়া আমি 5 মিনিট লাগিয়ে তো রাখবো, একটু গুড়িয়া তো রাখবো। সো দেখতে পারা এখানে আমি 5 মিনিট পরে আমি মিক্সারে একটু একটু স্পাইস দিলাম, বিকজ স্পাইসের মাঝে আমি দিমো চিলি পাউডার দিমো আর ধনিয়া দিমো, এরপরে হলুদ দিলাম আর কারি পাউডার দিলাম। এখন আমি বালা করি মিক্স করে লাইম। এখন আমি গ্রিন চিলি দিছি, দিয়া বালা মিক্স করিয়া আমি তো রাখবো 2-3 মিনিট লাগিয়ে একটু গুড়িয়া তো রাখবো, একটু যাতে ইটা মশলা সকলখান গিয়া মিক্স হইতো। এখন আমার মশলা মিক্স হয়ে গেছে, আমি সামান্য একটু এখানের মাঝে ওয়াটার এড করবো। আমি ওয়াটার এড করছি বিকজ যাতে এটাতে জলতনা করি আমি দিছি ওয়াটার, দিয়া এখন আমি 10 মিনিট লাগি তো রাখবো গুড়িয়া যাতে একটু মশলা খসি আইতো। আর যত মশলা খসব অত খাইতে একটু টেস্ট হয়, মজাও লাগে। সো দেখতে পারা এখানের মাঝে আমার মশলা খসি আইছে 10 মিনিট পরে। আমি এখন আমি দইয়া রাখছিলাম চিংড়ি যা পুরন কিং পুরন অগুন আমি দিলাইমো, আমি বালাটিকে ক্লিন করিয়া বানাইছি, বানাইয়া আমি থইছি। তৈয়া এখন আমি কিং পুরন গেছি দিলাইমো, দেখতে পারা কিং পুরন দিয়া আমি বালা করি মিক্স করবো। দেখো অনেক ইয়ামি লাগে, দেখে ওই ইয়ামি লাগে আর অনেক ইয়ামি হয়েছেও রিয়েলি। আমি 5 মিনিট লাগিয়ে তো রাখলাম গুড়িয়া, এখন 5 মিনিট পরে আমি এগিন দেখবো খেলে হয়েছে। এগিন একটু হালকাভাবে আমি একটু দিমো মিক্স করলাম, লারিয়া দিলাম হালকা করি, আমি কোনো পানি দিছি না, ও কিং পুরনো পানিও ওইর। এখন দেখতে পারা আমার কিং পুরন বোনাটা হয়ে গেছে, নাইসলি হয়েছে, অনেক ইয়ামি ইয়ামি লাগে। এখন আমি ধনিয়া দিলাইমো, ফ্রেশ ধনিয়া দিয়া আমি পরিবেশন করে লইমো। সো দেখতে পারা এখানের মাঝে আমার কিং পুরন বোনা
হয়েছে অনেক আমি। আর যদি আপনারা ভালো লাগে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, আমার লগে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।